আজকে আমাদের এই সমাবেশের সংগ্রামী সভাপতি আমাদের এই সংগ্রামী সভাপতি ইফতেখার ভাই আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের নেতা কলারোয়ার সাবেক এমপি হাবিব ভাই সহ থামো না রে বাবা থামো না তুই কথা বলতে দাও আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম এই ইফতেখার ভাইও আমাদের হলে আসতেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন হাবিব ভাই আমাদের বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল ভাই আমাদের ফজলুল খালের ছাত্র সংসদের জিএস রকিবুল ইসলাম বকুল আমি ইফতেখার ভাই আমরা একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ঘুরেছি আজকে এমন একজন লোকের সভাপতিত্বে আমি বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি অবিলম্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ একই সঙ্গে আমাদের বড় ভাই আমার রাজনৈতিক গুরু যিনি জাতীয়তাবাদী ছাত্র দলে আমাকে আমন্ত্রণ করে নিয়েছিলেন যার নেতৃত্বে আমি জাতীয়তাবাদী ছাত্র দলে যোগদান করেছিলাম সেই হাবিব ভাইয়ের মুক্তি দাবি করছে যাকে অন্যায়ভাবে যাকে পানুয়াট মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে কারাগারের অন্ধকার প্রকাশ্যে রাখা হয়েছে একটি ফ্যাব্রিকেটেড মামলা একটি পানুয়াট মামলা সমস্ত আইনকে তোয়াক্কা না করে হাইকোর্টের সমস্ত রায়কে তোয়াক্কা না করে এই অবৈধ ফ্যাসিস্ট সরকার আমাদের নেতা হাবিবুল ইসলাম হাবিবকে গ্রেফতার করেছে আমরা এই সমাবেশ থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি